तो हेलो गाइस, আমি চলে এসেছি আর একটা নতুন টেকনোলজি ভিডিও নিয়ে। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে এমনই একটি টিপসের কথা বলবো, যে টিপসটা আপনারা ব্যবহার করলে আপনাকে যদি কেউ ব্লক লিস্টে ফেলে দেয় তাও আপনি তাকে কল করতে পারবেন। মানে ধরুন আপনার নাম্বারটা কেউ ব্লক লিস্ট করে দিয়েছে, আপনি তাকে কল করতে পারবেন না, কিন্তু এই টিপসটা ব্যবহার করার পর আপনি তাকে খুব সহজেই কল করতে পারবেন। একদম রিয়েল টিপস, জেনুইন টিপস আমি বলবো। আপনারা ভিডিওটা অবশ্যই লাস্ট পর্যন্ত দেখুন, অনেক কাজে আসবে ভিডিওটা আপনাদের। তো চলুন ভিডিওটা শুরু করা যাক, আর বেশি কথা না বাড়ি। তো কেউ অন্য কাউকে তখনই ব্লক করে যখন সে বিরক্ত হয়ে যায় বা তার সঙ্গে কথা বলতে চায় না, তখনই কিন্তু নাম্বার ব্লক করে দেয়। আর গুগলের প্রাইভেসি হয়ে থাকে বা এয়ারটেল কিংবা আইডিয়া ভোডাফোন এরকম যতগুলো কিন্তু কোম্পানি রয়েছে, টেলিকম কোম্পানি, তাদের প্রাইভেসি সিকিউরিটি হয়ে থাকে। কেউ আপনাকে যদি ব্লক করে দেয় তাহলে কিন্তু যতক্ষণ পর্যন্ত সে আনব্লক না করছে ততক্ষণ পর্যন্ত আপনি তাকে কল করতে পারবেন। তো এরকম হয়তো আপনার সঙ্গেও অনেক সময়তেই হয়ে এসেছে। তো এটা সলিউশন করার জন্য আপনাকে সবার প্রথমে একটি অ্যাপস ইনস্টল করতে হবে, যেটা আপনারা প্লে স্টোরে খুব সহজেই পেয়ে যাবেন। তো প্লে স্টোরে চলে আসবেন, প্লে স্টোরে এসে সার্চ বক্সে লিখবেন সেকেন্ড ফোন নম্বর ফ্রি প্রাইভেট কল অ্যান্ড টেক্সটিং। এটা লিখলে কিন্তু এই অ্যাপ্লিকেশনটা আপনারা পেয়ে যাবেন। এমনকি আপনাদের সুবিধার স্বার্থে আমি কিন্তু এর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দেবো, চাইলে আপনারা ওখান থেকেও ডাউনলোড করে নিতে পারেন। তো সবার প্রথমে আপনারা কি করবেন, এটাকে ইনস্টল করে নেবেন। তো এটা দেখতে পাচ্ছেন 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে, এটা একটি খুবই ভালো অ্যাপ্লিকেশান। এটার মাধ্যমে আপনারা করতে পারবেন এই যে কাজটা আমি বললাম, এই কাজটা ইজিলি করে নিতে পারবেন। তো সবার প্রথমে অ্যাপসটা ইনস্টল করে নেবেন। তো অ্যাপসটা ইনস্টল করা হয়ে গেলে ওপেন করবেন, ওপেন করলে অ্যাপসের ইন্টারফেসটা আপনারা এরকম দেখতে পাবেন। এখানে দেখতে পাচ্ছেন ফ্রি নম্বর, এখানে আপনারা ফ্রিতে কল করতে পারবেন। এখানে যে গেট স্টার্টেড বলে লেখা রয়েছে, গেট স্টার্টেডে ক্লিক করবেন, এগুলোকে অ্যালাউ করবেন, সমস্ত কিছু কিন্তু অ্যালাউ করতে হবে আপনাকে। তারপরে এখানে কিছুক্ষণ আপনারা ওয়েট করে নেবেন, তারপরে কিন্তু এরকম একটি ইন্টারফেস চলে আসবে। এখানে টার্মস অ্যান্ড সার্ভিস, এটাকে আপনারা অ্যাপসেট করবেন। অ্যাপসেট করার এখানে দেখতে পাচ্ছেন ফ্রি আনলিমিটেড গ্লোবাল ইন্টারন্যাশনাল কল, ইন্টারন্যাশনাল কলও আপনি এখানে করতে পারবেন। এগুলো সমস্ত কিছু সাইট করবেন, সাইট করার পর এক্সপিরিয়েন্স নাও এটাই ক্লিক করবেন। এটাই ক্লিক করলে প্রথমে আপনাকে কিছু কয়েন দেওয়া হবে, বোনাস কয়েন, এগুলোর মাধ্যমেই কিন্তু আপনারা কল করতে পারবেন। তো তারপর যদি আপনার কয়েন শেষ হয়ে যায়, এখানে চক্র ঘুরিয়ে কিন্তু কয়েন প্রাপ্ত করতে পারবেন, সেই কয়েন দিয়ে আবার কাউকে কল করতে পারবেন ফ্রিতে। তো এভাবে আপনি যখনই কাউকে কল করবেন তার কাছে কিন্তু নতুন নতুন নাম্বার যাবে, সেক্ষেত্রে আপনাকে কিন্তু ব্লক করতে পারবে না। তো সেই কারণেই আমি বলেছি যে আপনাকে কেউ ব্লক করে দিলেও আপনি তাকে কল করতে পারবেন। যেহেতু আপনাকে ব্লকই কেউ করতে পারবে না, সেই কারণে আপনি তো অবশ্যই সবাইকেই কল করতে পারবেন। তারপরে এখানে দেখতে পাবেন কল একটি অপশান রয়েছে, এই কলে চলে আসবেন। এখানে দেখতে পাবেন ডায়াল বলে একটি প্যাটার্ন রয়েছে, এই ডায়ালে ক্লিক করবেন। ডায়ালে ক্লিক করে এখানে আপনারা নাম্বার ডায়াল করতে পারেন, যে নম্বরে আপনি কল করতে চান সেই নম্বরটা এখানে ডায়াল করতে পারেন। যদি আপনি কন্ট্যাক্ট নম্বরে কাউকে লাগাতে চান, কন্ট্যাক্ট নম্বরে চলে আসবেন, এখানে গেট পারমিশনে দেবেন, অ্যালাউ করবেন। অ্যালাউ করলে কিন্তু আপনার কন্ট্যাক্টে যে সমস্ত নম্বরগুলো রয়েছে সেই সমস্ত নম্বরগুলো এখানে চলে আসবে। তারপর এখান থেকে আপনি যাকেই কল করবেন কিন্তু তার কাছে নতুন একটি নাম্বার চলে যাবে। এটা কিন্তু 100% রিয়েল কাজ হবে, আপনারা ফোন লাগিয়ে দেখতে পারেন আপনার বন্ধুদেরকে, আপনার বান্ধবীকে, যাকে খুশি, কিংবা আপনাকে যে ব্লক করে দেয় প্রায় তাকে আপনি ফোন লাগিয়ে দেখতে পারেন। তো আমি আর আপনাদেরকে ফোন লাগিয়ে দেখাচ্ছি না, এটা অবশ্যই কাজ হবে, আপনারা দেখে নিতে পারেন। যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে ইনস্টাগ্রামে অবশ্যই মেসেজ করতে পারেন, ইনস্টাগ্রাম আইডি হচ্ছে লক্ষ্মীকান্ত81, অবশ্যই আমি সেখানে সাহায্য করব যদি কোনো প্রবলেম হয়ে থাকে। তো এভাবেই কিন্তু আপনারা যে কোনো নম্বরে কল করতে পারবেন, অথচ আপনাকে কেউ ব্লক করতে পারবে না। ভালো একটি কিন্তু অ্যাপ্লিকেশান, 1 মিলিয়ন প্লাস ডাউনলোড রয়েছে অ্যাপ্লিকেশানটা। তো আশা করছি আপনারা বুঝে গেছেন কীভাবে আপনাকে কেউ ব্লক করে দিলে আপনি তাকে কল করবেন। তো ভিডিওটা যদি আপনার উপকারে আসে বা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন। চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে প্লিজ সাবস্ক্রাইব করার সাথে সাথে পাশের নোটিফিকেশান বেল আইকনটি অল করে দিন। তো ভিডিওর শেষে আর একটা কথা বলবো, ভালো থাকুন, সুস্থ থাকুন, লাভ অ্যান্ড টেক চ্যানেলের সঙ্গে সদা সর্বদা জুড়ে থাকুন।